ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি বোম্বে ডাক কারি রেসিপি বা লইটা মাছের রেসিপি। তো লইটা মাছের কারি রেসিপিটা করার জন্য আমি এখানে লোটে মাছটা প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর ধুয়েই অবশ্যই ধুয়ে। তো জল ঝরিয়ে নিয়ে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ দুটো, দুটো টমেটো কুচানো, আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে সরু সরু করে কাটা একটু মোটা আলুগুলো। তো এগুলো এক জায়গায় নেওয়ার কারণ এগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব মশলা দিয়ে মাছের সাথে। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি কিছুটা থালার মধ্যে রেখে দিয়েছি এটা ভেজে দেওয়ার জন্য। তো চলুন এগুলো নিয়ে নিই। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ আরও মশলাগুলো নিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর সর্ষের তেল। এই কাঁচা তেল দিয়ে আমি মাখিয়ে নেব মাছটাকে। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসবে। তো দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু মাখিয়ে নেওয়ার পরে আমি আবার দিচ্ছি রসুন বাটা দু চামচ, দু চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। আর আমি এখানে হাত দিয়েই ব্যবহার করছি, কিছু মনে করবেন না, কারণ হাত দিয়ে মাখাচ্ছি যেহেতু, সেহেতু হাত দিয়েই এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ আদা বাটা, আর নিয়ে নেব এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এখানে যেহেতু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি, খুব ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না। তো আপনারা যে যার নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা আর লবণটা দেবেন। এবার আমি আরেকটু কাঁচা তেল অ্যাড করলাম। তো এবার ভালো করে এই মাছটাকে এই মশলা দিয়ে ভালো করে মেখে নেব। এই মেখানোর উপরেই মানে মাছটার টেস্টটা বেশি নির্ভর করে। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আসছি ফিরে। তো কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি বাকি পেঁয়াজগুলো একটু ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি এবার ভেজে নেব ভালো করে, খুব লাল করব না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাখানো মাছটা। দিয়ে ভালো করে নেড়ে আমি মিডিয়াম আঁচ দিয়ে মাছটাকে ঢেকে দেব। তো মাছটা ভালো করে নাড়িয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচ দিয়ে রান্নাটা হবে। তো ঢাকাটা খুলে খুব সাবধানভাবে মাছটাকে উল্টিয়ে দেব। আর বন্ধুরা, এটা অসময়ের মাছ, শীতকালের মাছটা হলে খুব ভালো হয়। তো এটা গরমের সময় মাছ বলে একটু সাবধানভাবে, এটা একটু ভেঙে যেতেই পারে। তো ঢাকা দিয়ে আবার রান্নাটা করছি। তো বন্ধুরা, মাছের ঝালের রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর প্রত্যেকবারের মতন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।